আজকে বানাচ্ছি আনারসের হালুয়া, পাইনাপেল হালুয়া। খুব সুন্দর খেতে, বেশ সুস্বাদু এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এই আনারসের হালুয়াটা বানানোর জন্য আমি কিছুটা টুকরো আনারস এমনি টুকরো করে কেটে নিয়েছি, আর কিছুটা আনারস আমি পেস্ট করে নিয়েছি। বাকি প্রসেসটা আমি যখন বানাচ্ছি তখন দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি। সকলকে স্বাগত, চলো বানিয়ে ফেলি আনারসের হালুয়া। হালুয়া বানানোর জন্য আমি সবার আগে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে সুজিটাকে একটু সুন্দর করে কম আঁচে একটু ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এটা ভেজে নিয়ে একটু লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে, কালারটা এসে গেলে সুজিটার থেকেই একটা ব্রাউন ব্রাউন কালার আসবে, তার মানে বুঝতে হবে আমার সুজিটা ঘিয়ে ভাজা হয়ে গেছে। সুজিটা দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে আমি সুজিটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে সেম পাত্রে আমি আগে থেকে যে আনারসের পাল্পটা বানিয়ে রেখেছিলাম, মানে শুধু আনারসগুলোকে, কিছুটা টুকরো আনারসকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডারে দিয়ে, সেটাকে এই পাত্রে দিয়ে দিলাম। এটার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটার সাথে এই আনারসের পাল্পটা বেশ একটু মিক্স করে নেব। এটার মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আনারসগুলোও ঢেলে দিচ্ছি। দিয়ে এবারে এটাকে একটু মজে যেতে দেব, মানে আনারসগুলো আর পাল্পটার সাথে চিনিটার সাথে একটু মজে যাবে যতক্ষণে, ততক্ষণ সময় পর্যন্ত এটাকে লো আঁচে আমি হতে দেব। এটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরো কিছুক্ষণ সময় ধরে আমি ফুটতে দেব। এটা যখন ফুটছে এই সময় আমি আগে থেকে ভেজে রাখা সুজিটুকু এর মধ্যে দিয়ে দেব এবং সুজিটাকে বেশ ঘন হয়ে যেতে দেব। একদম 1 পিঞ্চ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম, খুব সামান্য। দিয়ে এটাকে একটু মিশিয়ে দেব। দিয়ে সুজিটাকে আরো ঘন হতে দেব। আমি সামান্য একটু ফুড কালার, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। নিয়ে এটা এটার সাথে মিশিয়ে দিলাম। এতে কি হবে, কালারটা আরো সুন্দর আসবে।
এবারে উপর থেকে আমি একটু বাদাম ছিটিয়ে দিচ্ছি, একটু ক্রাশ করে নেওয়া আমন্ড, কাজু আর পিস্তা আমি এটার উপর থেকে ছিটিয়ে দিলাম। দিয়ে পুরোটা একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটার মধ্যে একটু কেশরও অ্যাড করা যায়। আমি উপর থেকে কেশরটা ছিটিয়ে গার্নিশিং করে দেব, তাই আর এটার মধ্যে দিলাম না। এবার এটাকে একটা সার্ভিং বাউলে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা প্রত্যেকে ট্রাই করো, খুব খুব সুন্দর লাগবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। খুব সুন্দর খেতে হয় এইভাবে পাইনাপেল হালুয়া বানালে। আমি এর ওপর থেকে একটু কাজু, একটু কাঠবাদাম আর কিছুটা পরিমাণ কেশর আর একটু পেস্তা ছিটিয়ে গার্নিশিং করে। আমাকে জানিও রেসিপিটা কেমন লাগলো। সবাই খুব ভালো থাকো, টেক কেয়ার অ্যান্ড টাটা।